এখানে সর্ষে দিয়ে ইলিশ মাছ হয়ে গেছে আমাদের এখন, আর ইলিশ মাছের মাথা তেলে ভাজা, আর ভাত হয়েছে। বাস আজ আমাদের এই লাঞ্চ রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি বেঙ্গলিয়ার ডুবাই চ্যানেল। আজ আমার ষষ্ঠী, তোমাদের সবাইকে শুভ মহা ষষ্ঠী, অনেক অনেক শুভেচ্ছা। আর আজ আবার একটা নতুন ব্লগ দিয়ে চলে এলাম। দুর্গা পুজো সকাল থেকে দেখলে রান্না হলো আমাদের, সকালে এখন ওই খাওয়া হবে ইলিশ মাছ দিয়ে ভাত, এরপরে এগুলো, আর আমরা বিকেলের দিকে বেরোবো। আজ একটু মেজর ঠাকুর দেখা দিয়ে আছে, কেন কি এর পরে না শেয়ার পার্কে ভিড় হয়ে যায়, তো ওই জন্য আর তখন দেখা হয় না, এত ভিড় হয়ে যায় যে আমরা পরে, মানে পরে অষ্টমী সপ্তমী অষ্টমীতে তখন আর ওদিকে একদম ঢোকাই যায় না, এত ভিড় হয়ে যায়, তো আমরা সেজন্যে আর তখন আর হয় না ওদিকটা যাওয়া। তো ওই জন্য আজকেই আমরা চেষ্টা করবো বেশি ঠাকুরটা দেখে নেওয়া ষষ্ঠীতে, তো তোমাদেরকেও দেখাবো। আর সব কিছু করছি, মাঝখানে মানে একটা জায়গায় সবসময় কষ্ট হচ্ছে যে আমার বড় মেয়েটা আমার সাথে নেই এখন। প্রত্যেক বছর পুজো তো থাকে, আগের বছর ছিল না, কিন্তু আগের বছর তা আমরাও ঠাকুর দেখতে পারিনি, তার আগের বছর আমরাও মলে ঘুরছি, ও ঘুরেছে, এই অবস্থা, মানে ঠাকুর দেখতে পারিনি। তো ওকে ওকে আমি বলেছি তুই অষ্টমীর দিনে একটা নতুন জামা পরবি, ওরা আছে, তো ওই বলেছি, তো বললো না মা। আমি ওকে বললাম যে যদি তুই আরও দু সপ্তাহ বেশি ছুটি নিতে পারতিস তাহলে, মানে ছুটি নিতে হতো ওকে, এটা যেমন ছুটিতে এসেছিল তো তাহলে এইখানে, এটা বলছে না না বাবা আমাদের এক একটা দিন ওদের অ্যাটেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট, ওটার উপরে ওদের নাম্বার থাকে, মার্কস থাকে, মার্কস একদম ডাউন হয়ে যাবে, তো সেই জন্য কলেজটা খুব, আর এমনি পড়াশোনা আগে, তারপরে তো আছেই পুজো টুজো, কিন্তু আমার তো মায়ের মনটা সবসময় ওর জন্য খারাপ লাগছে, তো যাক ওইটাই একটা ইয়ে লাগছে, নাহলে প্রত্যেকবার পুজোতে আমরা সবাই চারজনে একসাথেই ঘুরতাম, ইয়ে করতাম, তো যাই হোক কিছু করার নেই। তো চলো তোরা থাকো আমার সাথে, ব্লগটা দেখো পুরো, আর আজকে খুব ভালো ঠাকুর দেখাবো তোমাদের, দিল্লির ঠাকুর, শেয়ার পার্কের ঠাকুর, ঠিক আছে, ওকে, স্টে টিউন। আমরা দেখো তোমরা, আমরা রেডি হয়ে গেছি তিনজনই নতুন জামা কাপড় পরে, আর আমি যে শাড়িটা পরেছি এটা আমার ওই বৌদি দিয়েছে, যার বিয়েতে, যার মেয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম, তোমরা দেখেছিলে, সে উনি দিয়েছেন এই বেগনি শাড়িটা। কেমন লাগছে আমাকে জানিও শাড়িটা পরে। Thank you.
সবটাকে কুচি বি ব্লকের ঠাকুর দেখতে যাচ্ছি। देखेंगे आप कैसी लग रही है, कैसी चलती है और उसके बाद है इंट्रोडक्शन के बाद है जजेस चॉइस राउंड। हमारे बीच तीन ऐसे जजेस थी जो आपको भी बहुत सारे पैरामीटर्स पे जज करने वाले বেশি জোরে ঘুরছে, এটাতে বসতে পারিস। বি ব্লকের মেলাটা অনেক বড় হয়, কিন্তু আমরা বি ব্লকে এসেছি না, আমি এখানে জাম্প করতে পারতাম না। না এটা তো নোংরা, এগুলো দেখ কত এগুলো করেছিস, এই তো আসার আগেও করেছিস দিদি। চ চ চ বাবা ডাকছে ওদিকে। সবচেয়ে কত ভিড় এখানে, এখন আমরা এখানে এগ রোল খাবো। রিমা এগ রোল খাবে আর রিমা ঘেমে অস্থির। হ্যাঁ এগ রোল, এগ রোল নাম হচ্ছে এগ রোল। এখানে কি করবে, এগ রোল এখানে খাবে। হ্যাঁ ভিড় আছে, এগ রোলের দোকানটা তো ভিড় আছে। ও আচ্ছা গরম লাগছে, বেরোনোর সময় অতটা বলে যায়নি, জ্যামে ফেসেছিলাম তো ওই জন্য আরো বেশি। ভিড় দেখে মনে হচ্ছে ঠিক দু বছর আগে যেমন দেখেছিলাম ঠিক তাই। দু বছর এই করোনা কালে কোনো কিছু চেঞ্জ করতে পারেনি। গেম আছে কত ভিড়, শুধু দেখো এটা বিপ্লবকে পুজোটা অনেকটা বড়। এবারে হাঁটতে হাঁটতে আমরা কে ব্লকের দিকে যাব। এখানে টোটো সেবাও আছে, তারপর টোটোতে করেও খাওয়া যায়, কিন্তু হেঁটে হেঁটে ঠাকুর দেখে যে মজাটা। বিগবাড়ি স্টাইলে করেছি কে ব্লকের একটা পান্ডালটা, কি সুন্দর করেছে। ষষ্ঠীতে ভিড় দেখো তো।
যদি ষষ্ঠী হয় তাহলে অষ্টমী নবমী কি হবে? তোমরা কি হারে ভিড়, শুধু দেখো, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। আমরা ওই জন্য আর কোনো রিস্ক নিলাম না যে আজ আরও আমরা ঘুরবো বলে আর চিন্তা করতে পারছি না। ওই জন্য আমরা বেরিয়ে গেলাম ডিনারটা নিয়ে, আর আরও নালে আমরা ষষ্ঠীর দিন আরও 5-6টা ঠাকুর দেখি। তো আজকে মাত্র 3টে দেখা হলো, কিন্তু বাকি আরও সব ঠাকুর আমি তোমাদের সব দেখাবো, পুজো পরিক্রমা সব করাবো দিল্লিতে, যেগুলো আরও ঠাকুর আছে। তো তোমরা আমার সাথে থেকো, আর আজকের মতন আমি এখানে এন্ড করছি। তোমরা প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।